বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। অবৈধ পার্কিংয়ের জেরে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। হলদিয়া মেচেদা 31নম জাতীয় সড়কে রামতারক এলাকায় সকালে আত্মীয়র ঘরে সবজি দিতে যাওয়ার সময় রাস্তার ধারে এক ডাম্পার ধাক্কা মারে এক মহিলাকে। মহিলার নাম মেনকা প্রামাণিক, বয়স 48 বছর। উত্তেজিত এলাকাবাসী রাস্তা অবরোধ করে। এলাকাবাসীদের মূলত দাবি, রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা থাকে আর তার জেরে এই দুর্ঘটনা। রাস্তার ওপরে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ অবরোধ চলে। স্যার, ও মেয়েটি হচ্ছে আমাদের হুগলবেড়িয়া গ্রামের, ওর নাম হচ্ছে স্নেহলতা প্রামাণিক, স্বামীর নাম শত্রুঘ্ন প্রামাণিক। ও জামাই বাড়ি যাচ্ছে, সবজি নিয়ে যাচ্ছে, লাউটা পুজোটা এইসব নিয়ে রাস্তার সাইড দিয়েই যাচ্ছে। হঠাৎ এই তেল ট্যাঙ্কার মানে ও সাইড দিয়েই আসতেছে আর ওকে তেল ট্যাঙ্কার এবারে ধাক্কা মেরে দিয়ে এখানে ঘুষি ঘুষি প্রায় 15-20 মিটার গোষ্ঠী গোষ্ঠী এনে একটা পেট্রোল পুঁতে চালি দিয়ে এইরকম মর্মান্তিক দৃশ্য করে দিয়েছে। আমরা এই জন্য ব্যথিত এবং দুঃখিত। এবং এই যে ড্রাইভার, এরা যে মানে মদ্যপ অবস্থায় এইভাবে যে গাড়ি চালায়, এর জন্য প্রশাসনকে তৎপর হতে হবে। কারণ এই এলাকায় যে সমস্ত হোটেল আছে, সমস্ত দোকানে মদ ব্যবসা চলছে। এই মদের প্রসারী যতদিন না বন্ধ করতে পারবো, ততদিন এইভাবেই মানে সমস্ত ড্রাইভাররা উন্মত্তভাবে গাড়ি চালাবে আর আমরা সাধারণ মানুষ প্রাণ যাবে। আমাদের সাধারণ মানুষের কোন জায়গায় হয়েছে এটা? এটা হোগলবেড়িয়া গ্রাম, বল্লুক 4-2 অঞ্চল, তমলুক, পূর্ব মেদিনীপুর। কী নাম আপনার? আজ্ঞে, কী নাম আপনার? আমার নাম রমেশচন্দ্র ভৌমিক।